বন্ধুরা, আজ আমি আপনাদের এমন পাঁচটি দামি বাইক সম্পর্কে জানাবো যেগুলো বিক্রি করে আপনারা একটি বড় ম্যানশন কিনতে পারবেন। কাজেই আপনারা যদি বাইক লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নিন। সুজুকি বি প্ল্যানে এই বাইকটি সর্বপ্রথম 2007 সালে পাবলিকালি লঞ্চ করা হয়। বাইকটিতে B4 ইঞ্জিন লাগানোর কারণে এটি একটি প্লেনের সমান দ্রুত গতিতে চলে। কাজী বন্ধুরা, আপনাদের যদি হাই স্পিডে বাইক চালানো ভালো লেগে থাকে তাহলে আপনারা অনায়াসেই এই গোল্ডেন কালার বাইকটি চালাতে পারেন। ফুল মন, এই বাইকটি মূলত একটি কাস্টম মেড বাইক, অর্থাৎ এই বাইকটিকে কোনো কোম্পানি নয় বরং একজন সাধারণ মানুষ তৈরি করেছে। এই বাইকটি দেখতে অনেকটা সুন্দর হলেও বাইকটির স্পিড তেমন দ্রুত নয়, কিন্তু বাইকটি নিয়ে যদি আপনারা বাইরে যান তাহলে নিঃসন্দেহে সকলের দৃষ্টি আপনার বাইকের দিকেই থাকবে। জিকো বাইক, 245 কিলোগ্রাম ওজনের এই বাইকটি মূলত কারেন্টের সাহায্যে চলে। এই বাইকটি 120 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। এই বাইকটিকে মাত্র 6 ঘন্টা চার্জ করলেই আপনারা এটি দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। তবে বন্ধুরা, এই বাইকটিকে কিনতে আপনাকে প্রায় 50 লাখ টাকার মতো খরচ করতে হবে। সেভাল্টে কাস্টম বাইক, ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি দ্বারা নির্মিত এই বাইকটিতে শুধুমাত্র একজনই বসতে পারবেন। এই বাইকটিকে তৈরি করতে প্রায় 3 বছরের মতো সময় লাগলেও এটিতে আপনার রাইডকে আনন্দদায়ক করার জন্য সকল ফিচার্স লাগানো হয়েছে। বর্তমানে এই বাইকটি হাতে গোনা কিছু মানুষের কাছে আছে। বুগাট্টি কনসেপ্ট বাইক, বুগাট্টি কোম্পানি এই বাইকটিকে মূলত আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিজাইন করেছে। অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য এই বাইকটিতে মূলত 2টি জায়গায় 4টি টায়ার ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটি চালানোর স্বপ্ন প্রায় সব বাইক লাভাররাই দেখে থাকেন। তো বন্ধুরা, এই অসাধারণ বাইকগুলো সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।